ট্রান্সফর্মারের ত্রুটি একটি আদর্শ ট্রান্সফর্মারের একশো পার্সেন্ট কর্মদক্ষতা থাকে যার অর্থ যে পরিমাণ শক্তি দেয়া হবে ঠিক সেই পরিমাণ শক্তি ট্রান্সফর্মারের মধ্য দিয়ে ফেরত পাওয়া যাবে শক্তির কোনো প্রকার অপচয় ছাড়াই যা মূলত একটি কাল্পনিক ধারণা পুরো বিশ্বে শক্তি স্থির কিন্তু তার মানে কোনো যন্ত্রের কর্মদক্ষতা একশো পার্সেন্ট হতে পারে না সুতরাং আমরা কখনোই ট্রান্সফর্মার হতে একশো পার্সেন্ট কর্মদক্ষতা পাব না ট্রান্সফর্মার হলো একটি স্থির ডিভাইস আমরা এর কোনো ব্যাজিক নড়াচড়া লক্ষ্য করি না তাই এর কোনো মেকানিক্যাল অপচয় নেই শুধুমাত্র বৈদ্যুতিক ক্ষতিই আছে সুতরাং ট্রান্সফর্মারে প্রধানত দুই প্রকার বৈদ্যুতিক অপচয় বা ক্ষতি হয় এক কপার অপচয় দুই আয়রন বা লৌহ অপচয় এছাড়াও ছোট খাটো অন্যান্য ক্ষতি যা মূলত ঘূর্ণন ও চৌম্বক প্রবাহের জন্য হয়ে থাকে কপার অপচয় কপার অপচয় সাধারণত হয়ে থাকে যন্ত্রের কয়েলের ঘূর্ণনের ফলে তৈরি হওয়া সংঘর্ষ থেকে এবং আন্তরোধ থেকে সুতরাং এটা অহুমিক অপচয় বা আই টু আর অপচয় নামেও পরিচিত এখানে আয় হল মোট প্রবাহিত তরিতের পরিমাণ এবং আর রোধের পরিমাণ এই ক্ষতি মুখ্য গৌণ উভয় কুণ্ডলীর জন্যই হয়ে থাকে যেখানে গৌণ কুণ্ডলীর ক্ষতি হয়ে থাকে তাহলে এই অপচয় বা ক্ষতি নির্ণয় সূত্র হলো পিওএইচ এম আইসি ইকুয়াল টু আইপিআরপি প্লাস আইএসআরএস আয়রন বা লৌহ অপচয় ট্রান্সফর্মারের কোর বা মজ্জা তৈরি হয় লৌহ দিয়ে কোর বা মজ্জার ক্ষতিকেই বলা হয় আয়রন অপচয় প্রধানত চুম্বকের প্রবাহের চাপ ও ফ্লাক্সের উপর ভিত্তি করেই মজ্জার লৌহের ক্ষতি হয় তাই একে লৌহ অপচয় বলেই ধরে নেওয়া হয় এই লসে কোনো প্রকার লোডের পরিবর্তন হয় না সুতরাং এই ক্ষতি ধ্রুব ট্রান্সফর্মারে দুই ধরনের লৌহ অপচয় হয়ে থাকে এক ঘূর্ণনের ফলে তড়িৎ ঘাটতি দুই তাপীয় অপচয় ঘূর্ণনের ফলে তরিতের ঘাটতি যখন মুখ্য কুণ্ডলিতে পর্যায়বৃত্ত প্রবাহ প্রেরণ করা হয় তখন কুণ্ডলিতে পর্যায়বৃত্ত চৌম্বক বল উৎপন্ন হয় যা ফেরারের তরিতচৌম্বকীয় সূত্র মতে গৌণ কুণ্ডলিতে প্রবেশ করে এবং বহিদিকে প্রেরিত হয় এই কার্যকালে ট্রান্সফরমারের অন্যান্য যন্ত্র যা মজ্জার সাথে যুক্ত তারা বহি ইএমএফ শক্তি এবং ফ্লাস্কের সাথে সংযুক্ত বলে আবদ্ধ হয় কিন্তু এই চৌম্বকীয় শক্তি বহি দিকে যুক্ত শক্তি উচ্চ অন্যান্য লোড অথবা তাপীয় শক্তিকে কোনো প্রকার সহায়তা করে না তাই এই উৎপন্ন শক্তি কোনো প্রকার কাজে আসে না তাই ঘূর্ণনের ফলে উৎপন্ন এই তরিত্বের যে অপচয় হয় তা বের করার জন্য নিচে সূত্র ব্যবহার করা হয় পিই ইকোয়াল টু ই এফ স্কোয়ার কে এফ স্কোয়ার বিএম স্কোয়ার যেখানে ই ইকোয়াল টু ঘূর্ণাবত তরিত প্রবাহের ধ্রুবক কে এফ স্কোয়ার টু গঠন ধ্রুবক এম ইকোয়াল টু চুম্বক ক্ষেত্রের শক্তি হিস্টেরেসিস ক্ষয় ট্রান্সফর্মারের মজ্জার ফেরোম্যাগনেটিক ডোমেইন পুনরায় সজ্জিত করতে প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তিকে হিস্টেরেসিস ক্ষয় বলে এই ডোমেইন তাদের বিন্যাস হারায় যখন একটি পরিবর্তী প্রবাহ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী দিয়ে প্রবাহিত হয় এবং মজ্জায় ইএমএফ আবিষ্ট হয় যা ডোমেনের বিন্যাসকে উত্তেজিত করে এবং যার কারণে তারা ঠিকমতো পুনর্বিন্যাস হতে পারে না তাদের সঠিক বিন্যাসের জন্য কিছু ব্যাহ্যিক শক্তি দরকার হয় এই অতিরিক্ত শক্তিকে হিস্ট্রেসিস ক্ষয় বলে গাণিতিকভাবে তাদের প্রকাশ করা যায় পিএইচ ইকল টু কেএইচ বিএম টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স এফ ভি ট্রান্সফর্মারে বিভিন্ন ধরনের ক্ষয় হয় এবং একজন তড়িৎ প্রকৌশলীকে ক্ষয়ের দিকে যতবার হতে হয় এবং যতটা সম্ভব কমাতে হয়